চারঘাট বিভিন্ন কারণে রাজশাহীর এই জনপদটি সারা দেশে বেশ পরিচিত। তবে মানের খয়ের শিল্পের জন্য এই পরিচিতি পেয়েছে ভিন্ন এক মাত্রা। ইংরেজিতে এই খয়েরকে বলা হয় ক্যাটেচু। দেশের মোট চাহিদার প্রায় 90% যোগান দেয় চারঘাটের খয়ের কারখানাগুলো। সেই ব্রিটিশ আমলে কলকাতা সহ গোটা ভারতবর্ষে রপ্তানি করা হতো চারঘাটের খয়ের। তবে খয়ের সেই রমরমা ব্যবসা আজ বিলুপ্তির পথে, যেমনটা বলছিলেন খয়ের লালি ব্যবসায়ী আজমল। ছোট্ট কুটির শিল্প, এতে তো আসলে সেভাবে তো অর্থ এখানে যোগান হয় না। এতে যদি কালে সরকার যদি কালে কোনো কিছু নিয়ে নিয়ে যদি কালে অল্প সুদে যদি কালে অর্থ দিয়ে থাকে, তাহলে পরে শিল্পটা হয়তো একটু বৃদ্ধি করা যায়। খয়ের তৈরির মূল উপাদান হলো খয়ের কাঠ ও পানি। প্রথমে আস্ত একটি খয়ের গাছ থেকে কুড়াল দিয়ে ছড়ানো হয় বাকল, তারপর নির্দিষ্ট স্থানে কাটা হয় টুকরা টুকরা করে। গাছ কাটার স্থানটিকে বলা হয় চলি কাটার ঘর। চলির টুকরাগুলো মাটির হাঁড়িতে জাল দেওয়া হয়। এই জাল দেওয়ার জায়গাটিকে বলা হয় ভাটিঘর। এক একটি ভাটিতে কাজ করে 5 জন করে শ্রমিক। প্রত্যেক চলিতে 8টি চলির হাঁড়ি বসানো হয়। জাল দেওয়ার কাজটি চলতে থাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা। এক পর্যায়ে খয়ের চলি থেকে বের হয় রস। সেই রস ঢালা হয় নির্দিষ্ট পাত্রে, আবারও ফোটানো হয় সেই রসকে। এই ফোটানো চলতে থাকে প্রায় 2 ঘন্টা। তাপ কমে গেলে জমা হয় লালি। এই লালি চলে যায় পাইকারদের গুদাম ঘরে। হাঁড়ির সাইজ অনুযায়ী নির্ধারিত হয় এই লালির দাম। হাঁড়ির সাইজ ভেদে লালির দাম 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হয়। লালি থেকে তৈরি হয় বিভিন্ন আকারের খয়ের। মেশিনের নির্দিষ্ট মাপের পাত্রে ঢালা হয় লালি, তারপর চাপ দেওয়া হয়। এগুলো 10 থেকে 15 দিন শুকানো হয়, আর কাজটি হয় গুদাম ঘরে। তারপর বর্গাকার কেটে বানানো হয় বিভিন্ন আকারের খয়ের ফালি। দূর থেকে এই ফালিগুলোকে দেখলে মনে হয় যেন স্বর্ণ টুকরা কিংবা সন্দেশ। এই টুকরাগুলো চলে যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন বাজারে। বাজার থেকে কিনে পানের সঙ্গে উপভোগ করেন বিভিন্ন বয়সের মানুষ। বিয়ে বাড়ি সহ বিভিন্ন আচার অনুষ্ঠানেও সেই খয়ের ব্যবহারের জুড়ি নেই।